আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি আজকে মাছের বাজারে। তো আজকে মাছের বাজারে মাছের দাম কেমন সেটা আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে একটু দেখি ইলিশ কত করে আজকে। ভাই আজকে তো এটা 800 টাকা, ওটা 700 টাকা। এইটা 800 টাকা পিস, কেজি কেজি, আর এটা হলো 700 টাকা, আর এটা 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 1000 টাকা। আচ্ছা ধন্যবাদ। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, একটু দেখি। আসসালামু আলাইকুম, ইলিশ মাছ কত করে আজকে? 650 কেজি, সস্তা বলতেছেন। আচ্ছা দর্শক, 650 টাকা কেজি ইলিশ মাছ আজকে দেখতে পাচ্ছেন। এটা তো আজকে বিক্রি হবে না, তারপরে কি করবেন? আজকে বিক্রি হবে, শিওর? আচ্ছা দর্শক বলতেছে আজকে বিক্রি হয়ে যাবে। তো 650 টাকা কেজি ইলিশ মাছ। তো আমরা একটু দেখি পাঙ্গাস কি, এটা নদীর পাঙ্গাস, বিলের পাঙ্গাস, এটা কত করে কেজি? এটা 200 টাকা কেজি। আর রূপচাঁদা, রূপচাঁদা 500। আর পোয়া কত করে? পোয়া 500। দর্শক পোয়া 500 আর পাঙ্গাস মাছ 200 টাকা কেজি। তো আমরা একটু সামনের দিকে দেখবো, ইলি চিংড়ি মাছ আজকে কত করে? কি খালি চিংড়ি বেচতেছেন কয়দিন ধরে, ঘটনা কি? চিংড়ি মাছ কত করে কেজি আজকে? 500 রাখবেন না, রাখবেন না 550, তাও না 580 টাকা। ও আমি তো 590 বইলা ফলেছিলাম, কে বলে 580 টাকা রাখা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন 580 টাকা রাখা যাবে চিংড়ি মাছ 1 কেজি। আচ্ছা সোহেল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মন ভালো? আচ্ছা এই যে বোয়াল মাছটা দেখতে পাচ্ছি, এটা কত করে কেজি আজকে? আড়াই কেজি ওজনের বোয়াল 600 টাকা কেজি। হ্যাঁ সেটা তো আমি জানি। আর এই যে কোরাল কত করে? কত কোরাল? 900 টাকা কেজি। আচ্ছা পাঙ্গাস কত করে? নদীর পাঙ্গাস 800 টাকা কেজি। আর এই যে কাতল 450 টাকা, কম রাখবেন না 445, 445 টাকা রাখবে না। দর্শক দেখতে পাচ্ছেন 445 টাকাও রাখবে না। আচ্ছা রূপচাঁদা কত করে? ১,৭০০ গ্রাম ১,৮০০ গ্রাম। আচ্ছা একটু ঘুরি। আসসালামু আলাইকুম, একটু বিরক্ত করতে এসে পড়ছি, এটা কত করে কেজি আজকে? 1,100 টাকা কেজি, কি বলেন? আসলে এটা কি মাছ? ঢেলা মাছ। হ্যাঁ দর্শক ঢেলা মাছ 100 টাকা কেজি, অবিশ্বাস্য। আচ্ছা যাই হোক, এটা কি সমুদ্রের মাছ? সমুদ্রের পোয়া কত করে? 500 টাকা। এত আস্তে কথা কইতেছেন কেন? আর ফলি মাছ কত করে? 300। আর চিংড়ি একদম 500, 1,200 একদম, কোনো দামাদামি নাই। আর ছোট চিংড়ি 700 টাকা কেজি। এটা কি মাছ? এটা ছোট আয়ের। এগুলো কত করে? 600 টাকা কেজি। দর্শক আয়ের দেখতে পাচ্ছেন 600 টাকা কেজি। আমরা একটু সামনের দিকে যাব, ইলিশ কত করে এগুলা? 1,400। দর্শক ইলিশ এটা 1,400 টাকা কেজি দেখতে পাচ্ছেন। এখানে অনেক কাস্টমার আছে, আমরা একটু সামনের দিকে যাই, দেখি একটু ঘুরবো, একটু ঘুরে দেখবো যে বাজারে মাছের দাম কেমন। এটা কি মাছ? এটা মাছা, নদীর মাছা, নদীর মাছা মাছ। এটা কত করে কেজি? একদম 450 টাকা, একদম 450 টাকা কেজি। আচ্ছা তারপরে পুঁটি 300 টাকা, 300 টাকা কেজি। আর এই যে এটা, এটা কি মাছ? মলা মাছ। মলা মাছ কত করে? 300, 300 টাকা একদম, কম রাখবেন না 290 টাকাও রাখবেন না
300 টাকা 290 টাকা রাখবেন আচ্ছা ঠিক আছে আর এই আয়েরটা কত করে আয়ের নিবেন 450 450 টাকা একদম অনেক ধন্যবাদ কাকা অনেক ধন্যবাদ আমরা একটু দেখব শিং মাছ শিং কত করে 400 টাকা একদম কোদামাদামি নাই 390 টাকা রাখবেন না আচ্ছা দর্শক শিং মাছ দেখতে পাচ্ছেন এটা 400 টাকা কেজি আচ্ছা আর শোল মাছ এটা পিস 300 পিস 300 কেজি নাই আচ্ছা আর মাগুর কত করে মাগুর 500 টাকা কেজি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমরা একটু লাস্ট একটু দেখব শিং কই কত করে 250 টাকা কেজি কই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা হ্যাঁ হ্যাঁ ও টাকি 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 কত করে 350 টাকা কেজি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি একটু দেখব ইলিশের বাজারে একটু ঢুকবো ইলিশ দেখব কত করে ওস্তাদ ইলিশ এগুলো কত করে এগুলো 650 টাকা পিস আর এগুলো 450 এগুলো 450 টাকা পিস একদম শর্টকাট সময় নিব এটা কত করে এগুলো 500 টাকা এগুলো 500 টাকা পিস আর এগুলো 550 টাকা পিস 550 টাকা পিস আর এটা এটা একই এটা এটা একই এটা 550 টাকা পিস এটা 400 টাকা পিস 450 টাকা 450 টাকা পিস এগুলো নেবেন 450 টাকা এগুলো 450 টাকা পিস আর এগুলো 650 আচ্ছা দর্শক দেখতে পারলেন যে ইলিশের বাজারের অবস্থা এরকম তো আমরা লাস্ট একটা দোকানে একটু দেখব যে লাস্ট একটা দোকানে আমরা একটু দেখতে চাই যে কিরকম দামে মাছ বিক্রি হচ্ছে এগুলো কি মাছ ভাইয়া পাটা মাছ কত করে কেজি 250 টাকা কেজি আর এটা এটাও পাটা মাছ এটা কত করে 200 টাকা এটাও পাটা মাছ এটা কত করে 250 টাকা কেজি একটু একটু সামনের দিকে যাব একটু সামনের দিকে যাব লাস্ট একটা দোকান আমরা দেখব আসসালামু আলাইকুম ইলিশ মাছ কত করে কেজি আজকে এগুলো 1250 টাকা কেজি আর চিংড়ি 1400 টাকা আর বোয়াল 700 টাকা আর এই কাতলটা কত করে 500 টাকা কেজি আর এই যে ইলিশ তো বড় বড় সাইজ 1850 একদম একদম 1700 তো দর্শক এই ছিল আজকে মাছের বাজারে আমার কাছে মাছের আপডেট তো আপনাদেরকে মাছের বাজারে মাছের দাম জানানোর চেষ্টা করলাম যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ